সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি দুই সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন আমরা পৌরনীতি ও সুশাসন অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করবো ইতোমধ্যে তোমরা পৌরনীতি সুশাসনের বেশ কয়েকটি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো চতুর্থ সপ্তাহে এসে আবারও পৌরনীতি সুশাসন থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু হচ্ছে আইন স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক কিভাবে মূল্যবোধ নৈতিকতাকে প্রভাবিত করে বিশ্লেষণ করো এটা প্রশ্ন আমরা এই প্রশ্নের উপর ভিত্তি করে দেখো কিছু সংকেত দিয়ে দেওয়া হয়েছে সেই সংকেত বা ধাপ আমরা অনুসরণ করে অ্যাসাইনমেন্টটা লিখবো এখানে মূল্যবোধের ধারণা দিতে বলছে নৈতিকতার ধারণা দিতে বলছে আইন স্বাধীনতা সাম্যের ধারণা আইন স্বাধীনতা সাম্যের পারস্পরিক সম্পর্কও গুরুত্ব অর্থাৎ অ্যাসাইনমেন্টে বলা হচ্ছে যে আমরা এখানে বসে যে মূল্যবোধ নৈতিকতাকে প্রভাবিত করে এটা বিশ্লেষণ করতে বলছে কিন্তু নির্দেশনায় মূল্যবোধ নৈতিকতার ধারণাটাকে বিশ্লেষণ করে আইন স্বাধীনতার সাম্য সম্পর্কে বিশ্লেষণ করার পরে এইগুলো আমাদের নৈতিকতাকে কিভাবে প্রভাবিত করতেছে সে বিষয় সম্পর্কে লিখতে বলা হয়েছে তো আমরা বরাবরের মতো তোমাদের অ্যাসাইনমেন্টের ক্লাসগুলোতে একটা ধারণা দিয়ে থাকি যে কিভাবে তুমি অ্যাসাইনমেন্টটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবা আজকে আমি সেই ধারণা পর্ব নিয়েই উপস্থিত হয়েছি অর্থাৎ অ্যাসাইনমেন্টটা আমি লিখেও দিচ্ছি বলেও দিচ্ছি বা কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলো উপস্থাপন করব। তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবো অবশ্যই হুবহু কপি করবে না কারণ অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়ার উদ্দেশ্য একটাই যে তুমি যে এই যে পড়াশোনা বাসায় করতেছো আসলে তোমার পড়াশোনাটা কেমন কোন পর্যায়ে আছে। তুমি বিষয়গুলো বুঝতে পেরেছো কি না বা পারতেস কি না এই বিষয়গুলো উপস্থাপন করাই হচ্ছে কিন্তু অ্যাসাইনমেন্টে তো এই কারণে বলতেছি আমি যে অ্যাসাইনমেন্টটা লিখে দিচ্ছি সেখানে ধারণাটা স্পষ্টভাবে আলোচনা করবো আমার কথাগুলো পাশাপাশি আমার লিখে দেওয়া বিষয় তোমাদের পাঠ্যপুস্তক তোমাদের নিজেদের অর্জিত জ্ঞান বা ধারণা এখান থেকে একটা সুন্দর মতো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবা তো আমরা আমার মূল অ্যাসাইনমেন্টে চলে যাই অ্যাসাইনমেন্ট লেখার আগে আমরা যে কাজটা করব সুন্দর মতো অ্যাসাইনমেন্টের বিষয়টা তুলে অর্থাৎ ভূমিকার পাঠে আমরা নিয়ে আসবো দেখার একটা ভূমিকা নিয়ে আসছি আইন স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের নৈতিকতা ও মূল্যবোধকে জাগ্রত করা সম্ভব মূল্যবোধের মাধ্যমে মানুষের আচার ব্যবহার রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের কাজের ভালো মন্দ বিচার করা হয় তাহলে একটা বিষয় আমরা আইন নৈতিকতা মূল্যবোধ সম্পর্কে একটা হেডিং লিখে নিলাম মূল্যবোধ যে চিন্তা ভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে আমরা মূল্যবোধ বলে থাকি বলে সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় তাদের সমষ্টিকেই সামাজিক মূল্যবোধ বলে অর্থাৎ আমরা যে সকল কর্মকাণ্ড বা যে সকল কাজের মাধ্যমে আমাদের জীবন জীবনযাপন পদ্ধতি পরিচালনা করে থাকি সেটা হচ্ছে আমাদের মূল্যবোধ সামাজিক মূল্যবোধ যেসব আচার আচরণ ও কর্মকাণ্ডের সমষ্টি যা সমাজ জীবনকে নিয়ন্ত্রিত পরিচালিত করে এবং সমাজ জীবনে ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এটা কি করবে সমাজ জীবনে ঐক্য প্রতিষ্ঠা করবে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে তবে সেটাকে আমরা মূল্যবোধ বলবো অর্থাৎ মূল্যবোধ সমাজ রাষ্ট্র সকল কিছুর জন্য ভালো কেন মূল্যবোধের মাধ্যমে সমাজ বা রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হচ্ছে নৈতিকতা সঠিক আচরণকে নৈতিকতা বলা হয় অর্থাৎ নীতিবোধ থেকে নৈতিকতার উদ্ভব গ্রিক দার্শনিকগণ নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করেন সক্রেটিস বলেছেন সদ্গুণী জ্ঞান দেখো সক্রেটিসের কথাতে নৈতিকতা বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে অনেকটাই তিনি বিশ্বাস করতেন যে জ্ঞানীগুণী ব্যক্তিরা অন্যায় করতে পারে না এবং ন্যায়বোধের উচ্চ হচ্ছে জ্ঞান এবং অন্যায়বোধের উচ্চ হচ্ছে অজ্ঞতা শুভর প্রতি অনুরাগ মানে শুভ বলতে ভালো কিছুর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগ হলো নৈতিকতা অর্থাৎ ভালো জিনিসের প্রতি আমার অনুরাগ মানে ভালো জিনিসকে আমি গ্রহণ করতেছি এবং খারাপ জিনিসের প্রতি আমি বিরাগ হচ্ছি মানে খারাপ জিনিসকে আমি মেনে নিচ্ছি না সেটাই হচ্ছে কি আমার নৈতিকতা উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে নৈতিকতার সাথে মূল্যবোধের সম্পর্ক গভীর নৈতিকতার সাথে আমরা মূল্যবোধের একটা গভীর সম্পর্ক পাই মানুষ তার সকল কাজ নৈতিকতার সাথে পরিচালনা করলে সেখানে মূল্যবোধ অবক্ষার কোনো সম্ভাবনা থাকে না যদি নৈতিকতার সাথে আমরা কোনো কাজ করি তাহলে কখনো মূল্যবোধের অবক্ষয় সেই জায়গাটাতে হবে না নৈতিকতা প্রতিষ্ঠিত হবার পাশাপাশি মূল্যবোধও সেখানে প্রতিষ্ঠিত হবে দেখো আমাদের অ্যাসাইনমেন্টে আইন সম্পর্কে বলা হয়েছে এবং আইনের উৎসটা উল্লেখ করতে বলছে আইনের উৎস যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে তাকে আইন বলে অর্থাৎ আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে আমি খারাপ কোনো কাজ করতে চাচ্ছি কিন্তু আইনের কারণে সেই কাজটা করতেছি না অর্থাৎ বাহ্যিক আচরণকে সে নিয়ন্ত্রণ করতেছে অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ছয়টি এগুলো নিম্ন ধারাবাহিকভাবে আলোচনা করা হলো কারণ আমাকে অ্যাসাইনমেন্টে যে বক্স বক্সটা রয়েছে সেখানে বলে দিছে যে আইনের উৎস সম্পর্কে আলোচনা করতে হবে দেখো এখানে আমরা প্রথমটা প্রথা প্রথা আইনের সবচেয়ে প্রাচীন উৎস প্রাচীনকাল থেকে যেসব আচার আচরণ রীতিনীতি সমাজে প্রতিষ্ঠিত হয়ে আসছিলো সেগুলোকে বর্তমান সময় আইনের রূপ প্রদান করেছে। হয়েছে গ্রেট ব্রিটেনের আইন প্রথা নির্ভর অর্থাৎ প্রথা বলতে আমরা সেই প্রাচীন সময়কার যে নিয়মকানুনগুলো আছে সেগুলোকে বুঝে থাকি এবার দেখো ধর্ম ধর্মীয় আইন ধর্মীয় অনুশাসন আইনের উচ্চ হিসেবে বিবেচিত মুসলিম আইন পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের উপর নির্ভরশীল এছাড়া হিন্দু আইনের ক্ষেত্রে বেদ গীতা রামায়ণ মহাভারতের উপর নির্ভর করে গড়ে উঠেছে অর্থাৎ ধর্মীয় যে সকল বিধান বা নিয়মকানুনগুলো রয়েছে সেই ধর্মীয় বিধান বা নিয়মকানুনের উপর ভিত্তি করে আমাদের আইনগুলো তৈরি করা এই কারণে ধর্মটা কী হচ্ছে আইনের একটা উৎস হিসেবে বিবেচিত হচ্ছে তিন বিচারালয়ের সিদ্ধান্ত বিচারকরা দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচার করে থাকেন কিন্তু অনেক সময় প্রচলিত আইনে রায় প্রদান করা সম্ভব না হলে মামলা নিষ্পত্তি করার জন্য বিচারক তার অভিজ্ঞতা থেকে রায় প্রদান করে দেখো এই যে এখানে অভিজ্ঞতা থেকে বলা হচ্ছে পরবর্তীতে তার সকলের কাছে গ্রহণযোগ্যতা পেলে আইনে পরিণত অর্থাৎ বিচারক যখন তার অভিজ্ঞতা থেকে রায় প্রদান করতেছে এই অভিজ্ঞতা থেকে রায় প্রদান করার ফলে কী হচ্ছে সেটা সকলের কাছে যখন গ্রহণযোগ্যতা পাচ্ছে তখন সেটা আইন হয়ে যাচ্ছে তাহলে আমরা এই বিচারালয় যে সিদ্ধান্তটা নিল সেই সিদ্ধান্ত থেকে আমরা আইন পাচ্ছি বিজ্ঞানসম্মত আলোচনা প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের মূল্যবান ও সারগর্ভ আলোচনা বিশ্লেষণ এবং লিখিত গ্রন্থসমূহ আইনের উৎস হিসেবে কাজ করে কোক ব্ল্যাকস্টোন কেন্ট ইমাম আবু হানিফা বিখ্যাত আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত অর্থাৎ এরা কি করছে এরা বিভিন্ন আইন বিষয়ক গ্রন্থ এবং আইনের বিষয়গুলো নিয়ে তারা জ্ঞানগর্ভ আলোচনা করেছে সারগর্ভ আলোচনা করেছে যেটা পরবর্তীতে বিভিন্ন সময় আইনের সোর্স হিসেবে বিবেচিত হয়েছে ন্যায়বোধ দেশের প্রচলিত আইন যখন যুগোপযোগী মনে হয় না তখন বিচারক তার নিজের শুভ বুদ্ধি সচেতন বিচার বুদ্ধি অনুযায়ী আইনের ব্যাখ্যা দিয়ে নতুন আইন তৈরি করেন যেটাকে আমরা ন্যায়বোধ বলতেছি এই ন্যায়বোধের মাধ্যমে কি হয়ে থাকে একটা আইন কিন্তু তৈরি হয়ে থাকে তো এইভাবে আমরা পয়েন্টগুলো লিখতে থাকবো দেখো একটা গুরুত্বপূর্ণ কথা যে আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক ইজি এডুকেশান যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের পাঠভিত্তিক ভিত্তিক লেসনগুলো রয়েছে তো তোমরা যে যে ক্লাসের বা তোমাদের পরিচিত যারা যে ক্লাসে রয়েছে তারা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে উপকৃত হতে পারবা এই কারণে বলতেছি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে নিবা আর এছাড়া আমাদের বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে টেকনিক ইজি এডুকেশান ক্রিয়েটিভ টেকনিক ইজি এডুকেশান এমসিকিউ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ যে চ্যানেলগুলো থেকে তুমি ক্রিয়েটিভ প্রশ্ন এমসিকিউ প্রশ্ন এবং লাইভ যে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসগুলো

সংখ্যাগরিষ্ঠ সমর্থনে আইন তৈরি হয়ে থাকে তাহলে এটা আমরা আইনসভা সম্পর্কে বললাম যেটা আমাদের আইনের একটা উৎস হিসেবে বিবেচিত এরপরে দেখো আমাদের অ্যাসাইনমেন্টের অনুযায়ী তারা নির্দেশন স্বাধীনতার বিষয়বস্তু সম্পর্কে জানতে চেয়েছে স্বাধীনতার বিষয়বস্তু অপর কোনো ব্যক্তির স্বাভাবিক কাজে বাধার সৃষ্টি না করে নিজের মতো করে চলাকে বলে স্বাধীনতা স্বাধীনতার বিষয়বস্তু তুলে ধরা হলো আমরা স্বাধীনতার বিষয়বস্তুতে কোন কোন বিষয়গুলো আসতেছে সেগুলো আমরা একটু দেখবো এক নম্বর সাম্য ও স্বাধীনতা একে অপরের সহায়ক ও পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতে হলে সাম্য প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আমার এখানে সাম্যটা কিন্তু স্বাধীনতার বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ স্বাধীনতা প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা কি আমার এখানে স্বাধীনতার বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হচ্ছে নৈতিকতা স্বাধীনতার বিষয়বস্তু হিসেবে বিবেচিত কারণ নৈতিকতা প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে তাহলে বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হচ্ছে আইনের অনুশাসন স্বাধীনতার বিষয়বস্তু হিসেবে বিবেচিত কারণ আইনের অনুশাসন হলে মানুষের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে পাঁচ নম্বর সরকার ব্যবস্থা সম্পর্কে ধারণা স্বাধীনতার বিষয়বস্তু সাংবিধানিক সরকার স্বাধীনতার মূল স্তম্ভ হিসেবে বিবেচিত এখানে আমরা যে বিষয়গুলো উপস্থাপন করতেছি প্রত্যেকটা আমার স্বাধীনতার বিষয়বস্তুর মধ্যে যাচ্ছে কারণ এগুলোকে প্রতিষ্ঠিত করতে পারলেই আমাদের স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা সম্ভব ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা রক্ষা পাবে সাত নম্বর দেখো সুসংগঠিত দলীয় কার্যক্রম ও জনমত প্রতিষ্ঠা স্বাধীনতার আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত এরপর আমাদের সর্বশেষ যে বিষয়টার কথা বলা হয়েছে আইন স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক এই তিনটা বিষয় পারস্পরিক সম্পর্কটা কি এক নম্বর দেখো আইন ও স্বাধীনতাকে সহজলভ্য করে তুলে আইন নিয়ন্ত্রণ ছাড়া যথাযথভাবে স্বাধীনতা ভোগ করা যায় না তুমি আইনকে নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারলে কখনো স্বাধীনতা তুমি ভোগ করতে পারবা না আইন ও স্বাধীনতার আইন স্বাধীনতা কর্তৃত্ব আছে বলেই ব্যক্তির ব্যক্তিত্ব বিকশিত হচ্ছে যদি আইনের কর্তৃত্ব না থাকতো তাহলে ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু কখনোই বিকশিত হতে পারত না তিন আইন শাসক গোষ্ঠীকে স্বেচ্ছাচারিতার হাত থেকে রক্ষা করে এর ফলে স্বাধীনতা সাম্য প্রতিষ্ঠিত হয় তাহলে এই আইনের সাথে আমরা স্বাধীনতা সাম্যের একটা মিল পাচ্ছি মানে এটার পারস্পরিক সম্পর্ক পাচ্ছি চার নম্বর আইন আছে বলেই স্বাধীনতা প্রতিষ্ঠিত এর ফলে সমাজের সাম্য প্রতিষ্ঠিত তাহলে আইন আছে বলেই স্বাধীনতা প্রতিষ্ঠিত হচ্ছে যার ফলে সাম্য প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে এখানে আমরা এটা সম্পর্ক দেখতেছি পাঁচ নম্বর দেখো আইনের মাধ্যমে স্বাধীনতা প্রসারিত হয় পাশাপাশি সাম্য বিকাশ লাভ করে স্বাধীনতা প্রসারিত হলে সাম্য কী হবে বিকাশিত হবে সাম্য মানে কি সমতা কারণ স্বাধীনতা যখন সবাই ভোগ করবে সকলের সুবিধা ভোগ করবে তখন কি হবে তখনই কিন্তু সেখানে সাম্য বিকশিত হবে এ কারণে বলা যায় যে আইন স্বাধীনতার সাম্য পারস্পরিক সম্পর্ক রয়েছে পরিশেষে বলা যায় যে আইন স্বাধীনতার সাম্য প্রতিষ্ঠিত হলে মানুষের মূল্যবোধ ও নৈতিকতাকে বাস্তবায়ন করা যাবে আইন স্বাধীনতার সাম্য মূল্যবোধ নৈতিকতা সম্পর্কে ধারণা এবং এগুলোর বাস্তবায়ন সমাজ রাষ্ট্রে শৃঙ্খলা বয়ে আনে তো এইভাবে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটাকে আমরা সম্পন্ন করতে পারি দেখো আমি অ্যাসাইনমেন্টে যে নির্দেশনা বা যে সংকেতগুলোর কথা বলা রয়েছে সেই সংকেতগুলোকে কিন্তু প্রাধান্য দিয়ে আমি অ্যাসাইনমেন্টটা সম্পন্ন করেছি তো তোমরা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করার সময় অবশ্যই এই সংকেতগুলোকে প্রাধান্য দিয়ে তোমরা সম্পন্ন করবা সংকেতগুলোকে প্রাধান্য দিয়ে সুন্দর করে ধারাবাহিকভাবে লিখবা এখানে আমি প্রথমেই বলে নিয়েছি আমার এই অ্যাসাইনমেন্টটা দেখবা অনেকগুলো অনেক কথা বলা হয়েছে অ্যাসাইনমেন্টটা বলতে যে সেই কথাগুলো অনুসরণ করে নিজের মতো সুন্দর করে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস বা পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে